আমাদের পূর্ব ঘোষিত একটা প্রোগ্রাম ছিল রাজু ভাস্কর্যের সামনে থেকে, আমরা একটা মশাল মিছিল নিয়ে এখানে অবস্থান করার জন্য আমরা এসেছিলাম। আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল মশাল মিছিলটা নিয়ে এখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে আমরা চলে যাব। আমরা যখন এই জাতীয় পার্টির জাতীয় বেইমানদের অফিসের সামনে এসে পৌঁছালাম, ঠিক তখনই এই জাতীয় পার্টির ছাদের ওপর থেকে আমাদেরকে আমাদের ছাত্র জনতার উপরে ইট পাথর ওপর থেকে নাগাতারে মারতে লাগলো। তখন আমরা ছাত্রভঙ্গ হয়ে পড়ি এবং তৎকালীনভাবে যখনই ছাত্রভঙ্গ হয়ে পড়ি তখন আমরা দেখেছি এখানে চিহ্নিত যুবলীগ, ছাত্রলীগ এবং জাতীয় পার্টির সন্ত্রাসীরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে রামদা, হকি স্টিক, রড, ইট পাথর ইত্যাদি নিয়ে আমাদেরকে আমাদের উপরে অতিরিক্ত হামলা চালিয়েছে। আমরা তখনই এই মেন রাস্তা রয়েছে, এই রাস্তার অপোজিট সাইডে চলে যাই। তখনই আমাদেরকে ছাত্র জনতা যারা ছিল তারা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এখানে এসে পৌঁছাই। এখানে আসার পরপরই ওরা তৎক্ষণিকও আমাদের উপরে রামদা এবং হকি স্টিক এবং ইট পাটকেল নিয়ে আমাদের উপরে অস্ত্র, এবং আমরা একজনের কাছে অগ্নি অস্ত্র পেয়েছি, সে অগ্নি অস্ত্র ফেলাই দৌড় দিয়েছে এক পর্যায়ে। তো ছাত্র জনতাকে বিতর্কিত করার জন্য এই বাংলাদেশের যে জুলাই 1 অগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ যে স্বাধীনতার স্বাদ পাচ্ছে, ঠিক তখনই এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে, কিন্তু আমরা এই প্রতি বিপ্লব আমরা প্রতিহত করে দেবো ইনশাল্লাহ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর। তাদের পক্ষ থেকেই কিন্তু হয়েছে এবং এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তারা ভাবছি করছেন আপনাদের সরাসরি জায়গা থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা খানেক আগেই কিন্তু এই জাতীয় পার্টির অফিসে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই সরাসরি।